প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, রসায়ন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব রসায়ন প্রথম পত্রের রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের একটি বিষয় নিয়ে। সে বিষয়টা হচ্ছে লাশিয়াতিলের নীতি এবং শিল্পক্ষেত্রে তার প্রয়োগ। আমরা ছবিতে দেখতে পাচ্ছি রাসায়নিক সমাবস্থার উপর লাশিয়াতিলের নীতি এবং সমাবস্থার অবস্থানের উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। এবং আমরা সব ডান দিকে দেখতে পাচ্ছি লাশিয়াতিলিয়াকে, বিজ্ঞানী লাশিয়াতিলিয়া, যিনি নীতিতে দেখা করেছে। তো আমরা প্রথমে একটা জিনিস দেখে নিই যে এই পাঠ পড়ে আমরা আসলে কি শিখব। রাসায়নিক সমাবস্থার ধারণা পাবো, সমাবস্থার উপর তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করতে পারবো। শিল্পক্ষেত্রে সর্বোচ্চ গুণ উৎপাদনের কৌশল ব্যাখ্যা করতে পারবো। তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ দেখো তো, ছবিতে দেখতে পাচ্ছি আমরা একটা দাড়ি পাল্লা, যাকে ব্যালেন্স বলা হয়। এই ব্যালেন্সের বাম পাল্লা রাখা আছে দেখো বিক্রিয়ক এবং ডান পাল্লা রাখা আছে উৎপাদ। হ্যাঁ, একটা বিক্রিয়াতে বিক্রিয়কের মূল থাকবেই, তাই না? তো এই সাম্যাবস্থার উপর বিভিন্ন নিয়মিত প্রভাব ব্যাখ্যা করতে গেলে তখন রাসায়নিক সমাবস্থা জানতে হবে। আমরা তো অধ্যায়ের শুরুতেই কিন্তু রাসায়নিক সমাবস্থাকে শিখে ফেলেছি, তারপর আমরা একটু আবার রিকল করে নিই রাসায়নিক সমাবস্থাতে কি। রাসায়নিক সমাবস্থা হচ্ছে যে অবস্থায় কোন অভিমুখী বিক্রিয়া সম্ভব বিক্রিয়া বেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়া বেগ পরস্পর সমান থাকে, সে অবস্থাকে বলা হচ্ছে রাসায়নিক সমাবস্থা। আমরা মানে শব্দটা থেকেই আসলে বুঝতে পারছি সাম্য অবস্থা, অর্থাৎ যে অবস্থায় সম্ভব বিক্রিয়া বেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়া বেগ পরস্পর সমান থাকে, সে অবস্থাকে বলা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। এখানে একটা প্রবৃত্তি মানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে বেগ। বেগটা কি? বেগটা কি? বেগ সম্বন্ধে সবাই ধারণা আছে যে গাড়ি এত স্পিড বেগে চলতেছে, এত স্পিড বেগে চলতেছে, অর্থাৎ যে কোনো বিষয়কে সময় দিয়ে ভাগ করলে আমরা বেগ পাবো। যেহেতু বিক্রিয়া, তো সেই ক্ষেত্রে আমরা উৎপাদ এবং বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার বেগের সংজ্ঞা দিতে পারি। তো উৎপাদের ক্ষেত্রে যদি বলি একক সময়ে কি পরিমাণ উৎপাদ তৈরি হয় সেটাও বেগ, এবং বিক্রিয়কের ক্ষেত্রে যদি বলি একক সময়ে কি পরিমাণ বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায় সেটাও আসলে বেগ। আমরা একটু দেখে নিই, একক সময়ে যে পরিমাণ উৎপাদ তৈরি হয় তাকে বিক্রিয়ার বেগ বলে। আচ্ছা, এটাই আমরা মুখস্থ করে নিই। হ্যাঁ, তো লাশিয়াতিলের নীতিতে একটু আমরা চলে যাই এখন, যেটা আমাদের আসলে আলোচ্য বিষয়। লাশিয়াতিলের নীতিটা হচ্ছে যে সকল নিয়ামকের উপর, নিয়ামক বলতে তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রাকে বোঝানো হয়েছে, আবার বলছে যে সকল নিয়ামকের উপর কোন উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা নির্ভরশীল তাদের যে কোনো একটি পরিবর্তন করলে রাসায়নিক সাম্যাবস্থা ডানে বা বামে এমন ভাবে স্থান দিতে হবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় আছে, অর্থাৎ সম্ভব বিক্রিয়া বেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়া বেগ সমান, যে কোনো একটা অবস্থায় গিয়ে সাম্যাবস্থা অর্জিত হয়েছে। আমরা যদি যে কোনো একটা নিয়ামকে, অর্থাৎ ঘনমাত্রা পরিবর্তন করি বা তাপমাত্রা পরিবর্তন করি বা চাপের পরিবর্তন করি, তাহলে বিক্রিয়ার ডানে কিংবা বামে এমন ভাবে স্থান দিতে হবে যাতে যে পরিবর্তনটা আমরা করছি এই পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়ে যায়। হয়তো তোমাদের মাথায় এখন ঢুকিনি, তোমরা জিনিসটা একবার বারবার দেখে নেবা, সংজ্ঞাটা যেটা আমাদের ক্লিপ বোর্ডে দেখা যাচ্ছে। তো আমরা এটা শেখার আগে একটা ভিডিও ক্লিপ দেখে নিতে আর একটু ক্লিয়ার হওয়ার জন্য। সেই ভিডিও ক্লিপটা কি, সরি ভিডিওটা আসতে একটু লেট হচ্ছে। আসলে রাসায়নিক সাম্যাবস্থাটা ইংরেজি হচ্ছে রিভার্স, রাসায়নিক সাম্যাবস্থার ইংরেজি হচ্ছে রিভার্সেবল রিয়াকশন, রিভার্সিবল রিয়াকশন। তো আমরা প্রথমে কিন্তু একটা দাঁড়িপাল্লা ছবি দেখেছিলাম। হ্যাঁ, তো ধরি দুটো বিক্রিয়ক এ এবং বি বিক্রিয়া করে সি তৈরি, উৎপাদ সি তৈরি করেছে, এবং বাম পাল্লায় আছে বিক্রিয়ক এ এবং বি, এবং ডান পাল্লায় আছে উৎপাদ সি এবং ডি, সি এবং ডি। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখো পাল্লাটা কিন্তু ব্যালেন্স অবস্থায় আছে, অর্থাৎ অর্থাৎ সাম্যাবস্থায় আছে। এখন যে কোনো একটা নিয়ামকের, অর্থাৎ প্রথমে আমরা বলি ঘনমাত্রা প্রভাব আলোচনা করবো এখানে, যে কোনো একটা নিয়ামক পরিবর্তন যদি আমরা করি তাহলে দেখো ব্যালেন্সের যে বিমটা আছে বিমটা সমান থাকবে না। দেখো আমরা বাম পাল্লা বিক্রিয়ক এ এবং বি যোগ করেছি, তখন ব্যালেন্সটা কি হয়েছে দেখো তো, বাম দিকে হেলে গেছে, অর্থাৎ সাম্যাবস্থা থাকলো না। তাহলে এই ঘনমাত্রা পরিবর্তন, অর্থাৎ আমরা এ এবং বি যে যোগ করলাম, এই
পরিবর্তনটা প্রশমিত হওয়ার জন্য A এবং B বিক্রিয়া করে C এবং D তে পরিণত হবে এবং পাল্লাটা আবার সাম্যাবস্থায় যাবে। তাহলে দেখলাম, দেখে নেই আমরা একটু, দেখো A এবং B এর ঘনমাত্রা আমরা বৃদ্ধি করেছি, তখন কি হয়ে গেল? AB বিক্রিয়া করে CD তে পরিণত হলো, অর্থাৎ বিক্রিয়া কিন্তু সম্মুখ দিকে চলে গেল, ডান দিকে চলে গেল। বুঝেছো অবশ্যই যে ঘনমাত্রা পরিবর্তন যখনই আমরা করলাম, অর্থাৎ বিক্রিয়াকে ঘনমাত্রা যখনই বাড়ালাম তখনই বিক্রিয়াগুলো বিক্রিয়া করে উপদে পরিণত হলো, এবং বিক্রিয়াটা কোন দিকে চলে গেল? ডান দিকে, অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থা ডান দিকে সরে গেল এবং নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হলো। আমরা আর একটু দেখে নিই, এখন যদি আমরা সি এবং ডি যোগ করি, আমরা যদি বিক্রিয়াস্থলে সি এবং ডি যোগ করি, তাহলে পাল্লা কোন দিকে হেরে গেল? দেখো তো, ডান দিকে হেরে গেল, অর্থাৎ আর বিক্রিয়াটা সাম্যাবস্থায় থাকলো না। এই নিয়ম পরিবর্তনের ফলাফল প্রশমিত হওয়ার জন্য সি এবং ডি বিক্রিয়া করে বিক্রিয়ক এ এবং বি তে পরিণত হবে এবং বিক্রিয়া পশ্চাৎ দিকে সংঘটিত হবে এবং নিয়ম পরিবর্তনের ফলাফল প্রশমিত হবে। আমরা দেখে নিই, দেখো বিক্রিয়া পশ্চের দিকে যাচ্ছে, বিক্রিয়া পশ্চের দিকে গেল, উৎপাদ বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হলো, উৎপাদ পরিণত করে উৎপাদ বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হলো। এখন আবার দেখো, আমরা যখন সি এবং ডি কে যদি সরাই নিই, অর্থাৎ উৎপাদ যদি সরাই নিই, তাহলে বিক্রিয়াটা সাম্যাবস্থায় থাকবে না। অর্থাৎ দেখো বিমটা কোন দিকে হেরে গেল? বাম দিকে, বিক্রিয়া সাম্যাবস্থায় থাকলো না। নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হওয়ার জন্য বিক্রিয়া বাম থেকে ডানে যাবে, বিক্রিয়াগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে। দেখে নিন, এই যে দেখো এবং বি বিক্রিয়া করে সিডিতে পরিণত হলো, বিক্রিয়া সম্মুখ দিকে সংঘটিত হলো, এটা গেল ঘনমাত্রার প্রভাব। এখন আমরা যদি চাপের প্রভাব আলোচনা করি, আমরা দেখো চাপ যদি প্রয়োগ করি তাহলে বিক্রিয়া বেশি মোল সংখ্যা থেকে কম মোল সংখ্যার দিকে যাবে, এবং এটা বলে রাখা উচিত যে চাপের প্রভাব শুধুমাত্র গ্যাসীয় বিক্রিয়া উৎপাদের ক্ষেত্রে প্রযোজ্য। আমি প্রথমে বলে দিলাম যে চাপ যদি প্রয়োগ করি বিক্রিয়া বেশি মোল সংখ্যা থেকে কম মোল সংখ্যার দিকে যাবে। অর্থাৎ বিক্রিয়া দেখি নিন, দেখো এখানে একটা বিক্রিয়া দেখে পেলাম যে এ এবং বি বিক্রিয়া করে সিতে পরিণত হলো, এবং এখানে বিক্রিয়ক কয় মোল? বিক্রিয়ক কয় মোল দেখতে পেলাম? দেখো বিক্রিয়ক তিন মোল, এ এবং বি, এ হচ্ছে এক মোল, বি হচ্ছে দুই মোল, তাহলে মোট বিক্রিয়ক কত? তিন মোল। তিন মোল বিক্রিয়ক বিক্রিয়া করে এক মোল উৎপাদে পরিণত হলো। তো সেক্ষেত্রে আমরা যদি চাপ প্রয়োগ করি বিক্রিয়া বেশি মোল সংখ্যা থেকে, অর্থাৎ বিক্রিয়া বাম দিক থেকে ডান দিকে যাবে, ঠিক আছে, বাম দিক থেকে ডান দিকে যাবে। তো দেখো এই যে বিক্রিয়া স্থলে আমরা দেখতে পাচ্ছি যে দেখো আমরা বাম দিকে বিক্রিয়ক এবং ডান দিকে উৎপাদ, বিক্রিয়কের সংখ্যা বেশি এবং উৎপাদের সংখ্যা কম, এক্ষেত্রে যদি চাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়া বাম দিক থেকে ডান দিকে যাবে, অর্থাৎ বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে, বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে। দেখো এখানে চাপ প্রয়োগ করলে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে। এবং যদি আমরা চাপ হ্রাস করি তাহলে কি হবে? চাপ হ্রাস করলে আমরা দেখলাম যে উৎপাদগুলো বিক্রিয়া করে আবার বিক্রিয়কে পরিণত হচ্ছে, এটাই হচ্ছে লাসার টেইলরের নীতি। তো জিনিসটা আমরা একটু ভালো করে ক্লিয়ার হয়ে নিই। তো তো তার আগে রাসায়নিক সাম্যাবস্থাটা কি আরেকবার মনে করতে পারছ? আচ্ছা পারলে ভালো, তারপরে দেখে নিই আমরা যে অবস্থায় অনুগী কোন বিক্রিয়া সম্ভব বিক্রয় বেগ এবং পছন্দ বিক্রয় পরস্পর সময় থেকে বলেছে রাসায়নিক সাম্যাবস্থা। ওকে, বিক্রিয়ার বেগটা কি মনে আছে বা বিক্রিয়ার হারটা কি মনে আছে? বেগজ হার কিন্তু তাই। তো বিক্রিয়ার বেগটা কি? একক সময়ে যে পরিমাণ উৎপাদ তৈরি হয় তাকে বলা হচ্ছে বিক্রিয়া বেগ। তো যাই হোক, আমরা প্রথমে ঘনমাত্রার পরিবর্তনটা আরেকবার আলোচনা করে নিই। তো দেখো ধরি চারটি যৌগ এ বি সি ডি রাসায়নিক বিক্রিয়া করে সাম্যাবস্থা অর্জিত হয়। যদি এ ঘনমাত্রা আমরা বৃদ্ধি করি, দেখো তো যদি আমরা এ ঘনমাত্রা বিক্রি করি তাহলে ওই আমরা পাল্লাটার কথা মনে যাই যে এ আছে বাম পাল্লায়, যদি এর ঘনমাত্রা বৃদ্ধি করি তাহলে বিমটা বাম দিকে হেরে যাবে, তখন কি করবে? এ এবং বি বিক্রিয়া করে সি এবং ডি তে পরিণত হবে। অর্থাৎ এই বিক্রিয়া যদি আমরা
বিক্রিয়ক এ এর ঘনমাত্রা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়া বাম দিক থেকে ডান দিকে যাবে। ওকে আমরা দেখে নিই, তাহলে দেখো যদি আমরা এ এর ঘনমাত্রা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে, বিক্রিয়া বাম থেকে ডান দিকে যাবে। তারপর সবুজ চিহ্ন দেখানো আছে, হ্যাঁ এই দেখো একটা সবুজ চিহ্ন। যদি আমরা এ কিংবা বি এর ঘনমাত্রা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়া বাম দিক থেকে ডান দিকে চলে যাবে। ওকে এবার চলে যাচ্ছি আমরা যদি এ এর ঘনমাত্রা হ্রাস করি, আমরা এ এর ঘনমাত্রা হ্রাস করি, আবার এই পাল্লাটা চলেছে মনে আছে অবশ্যই পাল্লাটা, এ এর ঘনমাত্রা যদি আমরা হ্রাস করি তাহলে বিমটা কোন দিকে হেলে যাবে, ডান দিকে হেলে যাবে, ডান দিকে হেলে যাবে। তখন কি হবে, সমাবস্থা অর্জিত হওয়ার জন্য বিক্রিয়ক গুলো বিক্রিয়া করে আবার সরি উৎপাদ গুলো বিক্রিয়া করে আবার বিক্রিয়কে পরিণত হবে, ঠিক আছে। অর্থাৎ যদি আমরা এর ঘনমাত্রা আবার দেখি যে এর ঘনমাত্রা হ্রাস করি তাহলে লাশের তুলনায় নীতি অনুসারে সমাবস্থা পরিবর্তন এমন ভাবে ঘটবে যাতে ঘনমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় এবং সি ডি অর্থাৎ উৎপাদ বিক্রিয়া করে এ এবং বি তে পরিণত হবে, সমাবস্থা কোন দিকে সরে যাবে, বাম দিকে। যদি এর ঘনমাত্রা হ্রাস করা যায় তাহলে কি হবে, এর ঘনমাত্রা যদি আমরা হ্রাস করি তাহলে বিক্রিয়া পশ্চাৎ দিকে সংঘটিত হবে। ওকে এবার চলে যাবো চাপের প্রভাব, এটা কিন্তু আমরা এর আগেই দেখে নিয়েছি যে আমরা যদি চাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়া বেশি মূল সংখ্যা থেকে কোথায় যাবে, কম মূল সংখ্যার দিকে যাবে। ওকে তো চাপ প্রয়োগ করলে কি হবে, লাশে তেলে নীতি অনুসারে সমাবস্থার পরিবর্তন এমন ভাবে ঘটবে যাতে চাপের ফলাফলে পরিবর্তন প্রশমিত হয়। চাপ প্রয়োগ করলে বিক্রিয়া কোন দিকে যাবে, দেখো দেখা যাচ্ছে যে চাপ প্রয়োগে বিক্রিয়া বেশি থেকে কম মূল সংখ্যার দিকে অগ্রসর হবে। আমরা একটু ভালো করে দেখে নিই যে বাম দিকে কয় মূল দেখা যাচ্ছে, দেখো তো এটা বিক্রিয়া, এবি বিক্রিয়া করে সিবিতে পরিণত হয়েছে, এদিকে বিক্রিয়া করেছে কয় মূল, তিন মূল, উৎপাদ কত মূল, দুই মূল। আমরা যদি চাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়া বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাবে, অর্থাৎ বেশি মূল সংখ্যা থেকে কম মূল সংখ্যার দিকে যাবে, তাই তো। চাপ প্রয়োগ করলে বিক্রিয়া বাম দিক থেকে ডান দিকে যাবে, অর্থাৎ বেশি মূল সংখ্যা থেকে কম মূল সংখ্যার দিকে যাবে। এখন যদি আমরা কি করি, চাপ হ্রাস করি তাহলে কি হবে, বিক্রিয়া বাম দিক থেকে, দেখো যদি আমরা চাপ হ্রাস করি তাহলে বিক্রিয়া বাম দিক থেকে তিন মূল বিক্রিয়ক আছে, তাকে দেখে নিই। আমরা এখানে দেখা যাচ্ছে কি যে বাম দিকে তিন মূল বিক্রিয়ক এবং ডান দিকে দুই মূল উৎপাদ রয়েছে। চাপ প্রয়োগের সমস্যা ডান দিকে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু চাপ হ্রাস করলে কি হবে, নিচে দেখো যদি আমরা চাপ হ্রাস করি, চাপ হ্রাসে বিক্রিয়া বাম দিক থেকে ডান দিকে সরে যাবে, সরি ডান দিক থেকে চাপ হ্রাসে বিক্রিয়া বাম দিকে সরে যাবে, অর্থাৎ ডান দিক থেকে বিক্রিয়া বাম দিকে সরে যাবে। কেন, কারণ চাপ যদি আমরা হ্রাস করি তাহলে বিক্রিয়া কি হবে, কম মূল সংখ্যা থেকে বেশি মূল সংখ্যার দিকে যাবে। যাই হোক অবশ্যই বুঝে ফেলছি এটা। এবার হচ্ছে তাপমাত্রা পরিবর্তন, এখন তাপ দিলে বিক্রিয়া কিভাবে সংঘটিত হবে, লাশের নীতি অনুসারে সমাবস্থার পরিবর্তন এমন ভাবে ঘটবে যাতে নিয়ামক অর্থাৎ তাপমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। ওকে তো আমরা এক্ষেত্রে দুই ধরনের বিক্রিয়া বিবেচনা করবো, একটা হচ্ছে তাপপ্রতি বিক্রিয়া এবং একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তো সম্মুখ বিক্রিয়া যদি একটা কথা মনে রাখি যে সম্মুখ বিক্রিয়া যদি তাপপ্রতি হয় পশ্চাৎমুখী বিক্রিয়া তাপহারী হবে, আবার সম্মুখ বিক্রিয়া যদি তাপহারী হয় পশ্চাৎমুখী বিক্রিয়া তাপপ্রতি হবে। তো তাপের পরিবর্তন কি হবে, আমরা লাশিত অনুষ্ঠানে তাপহারী বিক্রিয়া যদি তাপ দিই তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে, তাপহারী বিক্রিয়া যদি তাপ দিই, কারণ তাপহারী বিক্রিয়া তাপ তো হ্রাস পায়। তো আমরা আগেই দেখেছি যে সম্মুখ বিক্রিয়া তাপহারী হলে পশ্চাৎ বিক্রিয়া তাপপ্রতি এবং সম্মুখ বিক্রিয়া তাপপ্রতি হলে পশ্চাৎমুখী বিক্রিয়া তাপহারী। যেহেতু এটা একটা তাপহারী বিক্রিয়া, এই বিক্রিয়া যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়া বাম দিক থেকে ডান দিকে যাবে, অর্থাৎ বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে, কেমন। তো আমরা দেখতে পাচ্ছি একটা বিক্রিয়া এখানে, এই বিক্রিয়া এ এবং বি বিক্রিয়া করে সিডিতে পরিণত হয়েছে এবং এটা তাপহারী বিক্রিয়া, এখন মাইনাস তাপ দেখতে পাচ্ছি মানে 200 কিলোজুল, এই ক্ষেত্রে তাপহারী বিক্রিয়া। এই বিক্রিয়া যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়া কি হবে, আমরা যদি এই বিক্রিয়া তাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়া বাম দিক থেকে ডান দিকে যাবে, অর্থাৎ বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে, ঠিক আছে। এখন যদি আমরা তাপপ্রতি বিক্রিয়ার ক্ষেত্রে চাই, তো তাপপ্রতি বিক্রিয়া কি হয়, তাপ উৎপন্ন হয় সম্মুখ বিক্রিয়া তাপ উৎপাদী, এখন তাহলে পশ্চাৎ বিক্রিয়া কি হবে, তাপহারী, পশ্চাৎ বিক্রিয়া কি হবে, তাপহারী। এখন এই বিক্রিয়া যদি আমরা তাপ দিই, তাপ দিলে কি হবে, তাপহারী বিক্রিয়া সংঘটিত হবে, কারণ বিক্রিয়া সংঘটিত তাপমাত্রা প্রয়োজন। যেহেতু পশ্চাৎমুখী বিক্রিয়া তাপহারী, এই বিক্রিয়া যদি তাপ প্রয়োগ করি তাহলে উৎপাদ বিক্রিয়া করে
বিক্রয়কে উপনীত হবে, অর্থাৎ পশ্চাৎ বিক্রয় সংঘটিত হবে। অর্থাৎ এক্ষেত্রে তাপ বৃদ্ধি করলে সম্ভব বিক্রয় সংঘটিত হবে না এবং উৎপাদ বৃদ্ধি পাবে না। তো আমরা কি দেখতেছি যে যদি আমরা এক্ষেত্রে তাপ বৃদ্ধি করি তাহলে বিক্রিয়া পশ্চাৎ দিকে যাবে, তো এই বিক্রিয়ায় কখনোই আমরা তাপ বৃদ্ধি করবো না, তাপ কি করবো হ্রাস করবো। তো আমরা এতক্ষণ থেকে কি শিখলাম, আমরা সাম্যাবস্থা কি এটা শিখলাম, তারপরে লাসিদের নীতিটি কি এটা কি শিখলাম, তারপরে এখন দেখো এখানে একটা কাজ দেওয়া আছে তোমাদের, পিসিএল ফাইভ বিয়োজন থেকে সর্বোচ্চ ক্রুড উৎপাদনের শর্ত সম্মুখে কি হবে তোমরা এটা আলোচনা করবে, পরবর্তী ক্লাসে আমরা সেটা ক্লিয়ার করবো। ওকে, এতক্ষণ সময় দেওয়ার জন্য।